অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বচসা, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বাড়ির বড় সদস্যরাও। গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের বচসা, হাতাহাতিতে জড়িয়ে গেল বাড়ির বড়রাও। অনলাইন গেম খেলাকে কেন্দ্র করে কিশোরদের বচসা, সেই বচসায় জড়িয়ে গেল বাড়ির বড় সদস্যরাও। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য সাকুয়াঝোড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, গত শনিবার লক্ষণ রায় ছোট ছেলে ওই এলাকায় আরও 2 বন্ধু মিলে অনলাইন গেম খেলার সময় তাদের বচসা বাঁধে, আর এই বচসা বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে। এরপর এক পক্ষ অপর পক্ষের জমির ফসল কেটে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে উভয় পক্ষ এই ঘটনা নিয়ে ধূপগুড়ি থানার দ্বারস্থ হয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার সূত্রপাত ওটা উদ্দেশ্য আছে, মানে মোবাইল নিয়ে ফার্স্টে, হ্যাঁ ওই ধরে যে ফ্রি ফায়ার নিয়া, হ্যাঁ ওটা কি আইডি নাকি, হ্যাঁ নিছে, নেওয়ার পরে ওটা একটা আমার কেচার শুরু হয়ে গেছে। আচ্ছা, হওয়ার পরে মানে ছোট ছোট, হ্যাঁ এই ছোট বাচ্চা গুলা। আচ্ছা, তারপরে আর মই বেটাই ছিল আর। আচ্ছা, তারপরে তো ওই যে মানে ওই ছেলে, হ্যাঁ ওই আমার ছেলেকে মানে মারধর করবে, হ্যাঁ তারপরে এরা কি করছে, এই 2 বন্ধু আমার ছেলেকে নিয়ে আসছে। হ্যাঁ, আসার পর এইখানে আবার মানে ধাক্কা থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হওয়ার পরে এমন সময় ওই যে রসুন আছে না, রসুন বলি যার সাথে কেচালটা, ওর মানে কাকা আসছে। হ্যাঁ, আসার পরে ও কিন্তু একটা লিডার, হ্যাঁ কাকাটা আছে কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ টিএমসি লিডার। হ্যাঁ, ও আইসা, হ্যাঁ কি করছে, হ্যাঁ আমার ছেলেকে পুরা জব্দ, হ্যাঁ মারবে ধরবে, হ্যাঁ তোর বাবাকে ডাক। আপনার ছেলের নাম কি? সুমন রায়। আর আপনার ছেলের সাথে যার ঝামেলা আর কি, ওর নাম যার ক্ষেত নষ্ট করা হয়েছে, রসুন রায়। রসুন রায়, হ্যাঁ মানে দুজনই বাচ্চা তো, আপনার ছেলে আর রসুন রায় দুজনই বাচ্চা। হ্যাঁ, তাদের মধ্যে প্রথমে কি ফ্রি ফায়ার নিয়ে ঝামেলা লাগে নাকি? ফ্রি ফায়ার নিয়ে। তারপরে ওটা কি, তারপর কি হয়? তারপরে তো ওই আমার ছেলে পুরা জব্দ, ওরা 2 ভাই কৃষ্ণকান্ত আর যে পরেশ, ওরা কারা? হ্যাঁ ওরা কারা? পরেশ আছে ওই রসুনের, কৃষ্ণর দাদা, রসুনের কাকা আর বাবা, হ্যাঁ সবাই মিলে আসে আমার ছেলেকে পুরো জব্দ। হ্যাঁ, সবাই ছিল। তারপরে কি ঘটলো, যে ফসলটা কেমন করে নষ্ট হলো? তারপরে ওরা মানে কেলেঙ্কারটা ওই কৃষ্ণই বাড়ালো। হ্যাঁ, তারপর ফোন করে গার্জিয়ানকে, হ্যাঁ গার্জিয়ান আসে, হ্যাঁ বলতে যে আমার ইয়া রসুনকে মারধর করছে, হ্যাঁ হাত ঠ্যাং ফাটিয়ে দিছে। হ্যাঁ, ওর বাবা আমার ছুটে আসে। তো ফসলটা নষ্ট কিভাবে হলো? হ্যাঁ, তারপরে তারপরে তো ছোড়াছড়ি হয়ে গেল। হ্যাঁ, ওটা হয়ে গেল। তারপরে দেখবে ওই কৃষ্ণের ওই মানে ওই অল পরিবারটা, হ্যাঁ দেখবে ওই মানে ওই ওই আমার বাড়ির পাশে তো মনে করো ফসল আছে, হ্যাঁ বাড়ির পাশে ফসল জোয়ার আছে, তোমার ধরো ওই ভেন্ডি আছে, বোটপড়ি আছে, হ্যাঁ তো কিভাবে আনে আমরাও দেখবো। হ্যাঁ, ফসলটা যে কাটাকাটি করলো, কে কাটাকাটি করলো? ওই যে পরেশ, পরেশের বউ। মানে এই ছোটদের সমস্যাটা পরবর্তীতে বড়দের বড়দের গায়ে পড়লো, এটাই তো? হ্যাঁ, তো ছাড়া মত ছাড়া ডাঙাইছে তে তোমাক ধরি মেলা মুই ডবত। আর মূলত এই মারপিটটা কি নিয়ে? কি নিয়ে? আমরা এখানে ওই যে ওই ছাওয়া ছাওয়া নিয়ে। ছাওয়া ছাওয়া কি? দে মত ছাওয়া, তো ছাওয়া ডাঙাইছে তে তো ছাওয়া ছাওয়ার মাক ধরিমু যে ডোবর নামিতে খালি বাড়ি হাতে সুপ চিল্লে লাওয়া যে বিষ্ণু চিল্লেছে, বিষ্ণু বিষ্ণু লক্ষণের মাইয়া আছে নাকি, মানে ছোটদের সমস্যাটা শেষে বড়দের মধ্যে পড়ে, পরে এই ফসল কাটাকাটি হিংসা শুরু হয়। যে তোমাকে কৃষি নিগি দিবো না, তোমরা যদি এদি আইসেন গোমান আগে দিয়ে যাবার, নাকবে গোমান আগে দিয়ে আসি নাকি। ওনার নাম কি? ওনার নাম আজ
আপনার নাম? মোর নাম শকুন্তলা রায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় কেস করছেন? ওই যে থানায় কালকে কেস করছি, আজ স্কুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হাসপাতালে গেছিলেন? আপনাকে বললেন না হাসপাতালে গেছি, আজ সার্টিফিকেট দেয় নাই, এই যে বডিও তো সার্টিফিকেট দেয় নাই, ওই যে কথা বলে মাইফিডের সার্টিফিকেট হবে না। হাসপাতাল থেকে বলছেন? হ্যাঁ, হাসপাতাল থেকে বলছেন। কোন হাসপাতাল? ডাক্তারটার নাম দেন কি বডি সাদন। এখন এ পর্যন্ত এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।